আমাদের সেই পৌরসভার সাবেক সফল মেয়র তুয়ারেনাথ রিয়াজ ইসলাম জাদ্দার টোটন এখন প্রধান অতিথির বক্তব্য রাখতে আসছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের সম্মেলন সফল হোক, সার্থক হোক আজকের সম্মেলন। বিসমিল্লাহ রহমানের রহিম। সময় সংক্ষেপ, আসলে অনেকদিন পর সম্মেলন হচ্ছে, সবারই উপস্থিতি, ছোট থেকে বড় পর্যন্ত বক্তৃতা দিতে যে একটু সময় ক্ষেপণ হয়েছে, এটা প্রয়োজনও আছে দলের। এই চুপচাপ থাকা কথা বলবো না দলের। এখন আমরা যেহেতু কাউন্সিল সবার আগমন ঢুকে এসছে, সবার আগমনে এই সম্মেলন সুষ্ঠু এবং সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হবে। যাই হোক, আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের বড় ভাই সভাপতি নাসির আহমদ জোয়ারদার মঞ্চে অনুষ্ঠিত আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা, জননেতা, বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ারদার। মঞ্চে উপস্থিত আছেন সহসভাপতি নাসির আহমেদ পেদুভাই, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের আমাদের অ্যাডভোকেট জোয়া ভাই, দপ্তর সম্পাদক জেলা আওয়ামী লীগ অ্যাডভোকেট আবু তালেব। এই পৌর সম্মেলনকে, বিভিন্ন ওয়ার্ডের সম্মেলনকে সুষ্ঠু সুন্দরভাবে যিনি নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছেন, সেই একাগ্র চিত্রে যিনি তার সমস্ত ধ্যান জ্ঞান আজকে পৌর সম্মেলনগুলিতে নিজেকে নিবেদিত করেছেন, সেই জননেতা বন্ধুবর আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ চুয়াডাঙ্গা। মঞ্চে উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর খোকন ভাই, আমাদের মস্তান সুলতানা রত্না, যুবলীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার প্রিন্ট ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ, আমার মুরব্বীরা, এখানে অনেক মুরব্বী এসছে, আমি খুব খুশি হয়েছি যে তাদের প্রাণের সংগঠনের আজকে সম্মেলন এখানে উপস্থিত হয়েছে। আমাদেরকে আপনারা আসলে আমাদের আমাদের বিশেষ করে আমাদের জুনিয়রদের এটাকে আরো উদ্যমী করে, আরো উৎসাহ যোগায়। যখনই যে আওয়ামী লীগের অনুষ্ঠান হবে সেখানে চলে যাবেন আপনারা। আমার মা বোনরা, আমার ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, আসলে আজকে আমরা কি দেখছি, আজকে দেশের অবস্থা কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যখন আমরা জননেত্রী শেখ হাসিনা এবং চুয়াডাঙ্গার আমার আপনার অবিসাম্বাদিত নেতা জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন কাজ করে চলেছেন, সেই সময় বেগম খালেদা জিয়ার দল বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করায় জন্য ব্যস্ত হয়ে গেছে। তারা আর বিরোধী দলে থাকতে চায় না, যে কোনো গুজব ছড়িয়ে, যে কোনো অকারেন্স করে, যে কোনো আপনার জঙ্গিবাদের সন্ত্রাস ঘটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, মা বাংলার মানুষ তাদেরকে চায় না। কারণ গত 11 বছরে জননেত্রী শেখ হাসিনা আমরা দেখেছি সারা বাংলাদেশে, আজকে গ্রামে গঞ্জে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, আজকে গ্রামে গঞ্জে স্কুল কলেজ পাকা হয়েছে, তাদের বেতন বৃদ্ধি হয়েছে শিক্ষকদের, আজকে সমস্ত কত রকমের ভাতা আজকে দেওয়া হচ্ছে, মানুষের মনে শান্তি আছে, সন্ত্রাস নেই। এই চুয়াডাঙ্গা জেলায়, এই চুয়াডাঙ্গা জেলায় সন্ত্রাস কবলিত জেলা ছিল, এই জেলা আজকে শান্তির জনপদে পরিণত হয়েছে। এই এই অঞ্চলের মানুষের ঘুম হারাম হয়েছিল সেদিন, আর সেটা কোন আমল ছিল, সেটা ছিল বিএনপি জামাতের আমল, আমাদের খালেদা জিয়ার আমল। আর সেই কারণেই তারা রাষ্ট্রের উন্নতি না করে সন্ত্রাসবাদকে জিয়ে রেখেছিল, সন্ত্রাস দমন না করে সন্ত্রাসবাদীদের উস্কিয়ে দিয়েছিল এবং মানুষের ঘুম হারাম করে দিয়েছিল। ব্যবসা বাণিজ্য হতো না, মানুষ চাকরি পেত না, মানুষ রাস্তায় চলতে পেত না, বিএনপি জামাতের আমলে
সেই আমলের কথা আজকে আমরা অনেকেই ভুলতে বসেছি। কিন্তু আবার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসে তাহলে কিন্তু আবার রাজবাহিনী সৃষ্টি হবে, আবার মানুষের ঘুম হারাম হবে, চাঁদাবাজ বাড়বে, ব্যবসা হবে না, চাকরি হবে না, মানুষ বেকার হবে, কাজ পাবে না, মানুষ না খেয়ে মরবে। যেমন মরেছিল খালেদা জিয়ার আমলে সার ডিজেল, এই খালেদা জিয়া কত বেশি দামে বিক্রি করেছে, সমস্ত ডিওলেটার সারের ব্যবসা বিএনপি নেতাদের কাছে গিয়েছিল। আজকে কি কোনো আওয়ামী লীগ নেতা সারের ব্যবসা করে না, সার ডিজেলের দিকে তাকায়? এটা হলো শেখ হাসিনার সরকার। আমরা চাই মানুষের উন্নয়ন, আমরা চাই মানুষ কিভাবে নিশ্চিন্তে ঘুম দেবে, আমরা কিভাবে চাই কিভাবে মানুষ দুমুঠো ভাত পাবে, আমরা চাই কিভাবে মানুষ তার বাসস্থান হবে। আজকে আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি যাদের ভূমি আছে বাড়ি নেই, শেখ হাসিনা সেলুন ভাই তাদের বাড়ি করে দিচ্ছে। আজকে লক্ষ টাকা, দু লক্ষ, আড়াই লক্ষ টাকা খরচ করে ভূমিহীনদের আজকে বাসস্থানহীনদের আজকে বাড়ি করে দিচ্ছে, তাদের মাথা গুজার ঘুমানোর জায়গা করে দিচ্ছে। এটা হলো বঙ্গবন্ধু রেখে যাওয়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, তার আমলে আমূল পরিবর্তন হয়েছে সারা বাংলাদেশে, পৃথিবীর দরবারে। আজকে আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকা আমরা উঠতে দেখি, আজকে যখন আমরা দেখি ভালো কাজের জন্য জননেত্রী শেখ হাসিনা আজকে অ্যাওয়ার্ড পায়, আজকে সেই সব অর্জন যখন হয় তখন আমাদের মুখ উজ্জ্বল হয়, জাতির মুখ উজ্জ্বল হয়। আজকে লেখাপড়া শিখছে অবৈতনিক, মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে, আজকে বাচ্চাদের বিশেষ করে প্রাইমারি স্কুলের আজকে তাদের উপবৃত্তি দিয়ে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে আজকে জননেত্রী শেখ হাসিনা সেলুন ভাই কাজ করে চলেছেন। আজকে শিক্ষাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে জানেন? শিক্ষাকে কেন গুরুত্ব, এই জন্যই গুরুত্ব দেওয়া হচ্ছে যে জাতি যদি শিক্ষিত হয় তবে মাথায় কেউ কাঁঠাল ভেঙে খাতে খেতে পারবে না, কেউ প্রতারণা করতে পারবে না, কেউ চিকারি ভাটপারি করতে পারবে না, কেউ জাল দলিল করে জমি লিখে নিতে পারবে না। সেই জন্যই কেউ মিথ্যা তথ্য দিয়ে জাতিকে ভোটের সময় বিএনপি যেমন মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে লবণের মতো পেঁয়াজের মতো গুজব ছড়িয়ে ভোট নিয়েছে বারবার, 33 বছর চুয়াডাঙ্গায় বিএনপি শাসন করেছে, সেই 33 বছরে গ্রামের রাস্তাঘাট পাকা হয়নি, ইউনিয়নের রাস্তাঘাট পাকা হয়নি, উপজেলার রাস্তাঘাট পাকা হয়নি, জেলার রাস্তাঘাট পাকা হয়নি। আমরা ক্ষমতায় আসার পর আমরা চুয়াডাঙ্গার সমস্ত কাজ উন্নয়ন প্রতিটি সেক্টরে আমরা নিবেদিত প্রাণ হয়ে রাত দিন পরিশ্রম করে জননেতা জনাব সুলাইমান হক জোয়ারদারের নেতৃত্বে এখনো পর্যন্ত আমরা কাজ করে চলেছি। আমরা কাজ করে চলেছি কি জন্য জানেন? এই মাটি এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, এই মাটি এবং মানুষকে ভালোবাসি বিধায় আমরা প্রতিনিয়ত এই কাজ করি। আর এই কাজ করার জন্যই আমরা আওয়ামী লীগ সবসময় প্রস্তুত। আমরা চুয়াডাঙ্গা পৌরসভায় কি দেখলাম? আমরা চুয়াডাঙ্গার পৌরসভায় আমরা যখন ছিলাম তখন মানুষ প্রতিনিয়ত পৌরসভামুখী ছিল, তাদের সমস্ত রকম সেবা শুশ্রূষা সব রকম তাদের করা হতো। কিন্তু আজকে কি দেখলাম? আজকে দেখলাম স্টাফদের বেতন হয় না, আজকে দেখলাম ঘোড়ামারা ব্রিজের কাছে পানি শোধনাগার করে করে এসেছিলাম আমি, সেই এই ওয়ার্ডে সেই পানি শোধনাগারের ঠিকাদার যখন কানেকশন সংযোগ বিদ্যুৎ সংযোগ আনতে গেছে, বিদ্যুৎ অফিস বলেছে পৌরসভার কোনো সংযোগ বিদ্যুৎ সংযোগ দেবো না। কেন দেবে না? বলছে 5 মাসের সারা পৌরসভার বিল বাকি, বিল দিতে পারে না, বেতন দিতে পারে না। কিন্তু ভোটের আগে উনি বলেছিলেন যে আমি পানির দাম কমিয়ে দেব, পানির বিল কমিয়ে দেব, হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেব, এ ভাতা সে ভাতা আমি দেব, আমি সার্বিক উন্নয়ন করব, আমি কুলাকুলি করে মানুষকে পিঠ দেখিয়ে ভোট নিয়ে সব কথা ভুলে গেছে। পানির বিল 3 গুণ বেড়েছে, হোল্ডিং ট্যাক্স
একশো টাকার ট্যাক্স, সাত হাজার টাকা, পাঁচ হাজার টাকা হয়েছে, আজকে বেতন হয় না। আমি 80 কোটি টাকা পৌরসভায় রেখে এসেছি, যখন চলে এসেছিলাম 80 কোটি টাকা, এবং বিদ্যুৎ অফিস সহ কোন বাজারের কেউ কোন প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা পৌরসভার কাছে কোন অর্থ পেত না। আর আজকে চুয়াডাঙ্গা পৌরসভা দেউলিয়া হয়ে গেছে, আজকে চুয়াডাঙ্গা পৌরসভা আজকে মানুষের সেবা হয় না। সুশাসন তো দূরের কথা, মানুষকে মানুষ যে সেখানে দাঁড়াতে পারে না, কারণ তার দেখা পায় না। আজকে অদক্ষ, অযোগ্য, অপরিপক্ক, মূর্খ, অশিক্ষা দিয়ে এত বড় প্রতিষ্ঠান চলে না। সেই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ, আরো একটা জ্বলজ্বন্ত প্রমাণ, আমার এখানে আফরোজা আছে, আমার ছোট বোন, এই আফরোজার 1.5 বছরের বেতন আটকিয়ে রেখেছে, এবং তার সাথে খারাপ আচরণ করে এই পৌরসভার মেয়র তার 1.5 বছরের বেতন আজকে আটকিয়ে রেখেছে, এবং চাকরিচ্যুত একবার করেছে, হাইকোর্ট করে লড়াই করে আমরা পাশে ছিলাম বলে আপনারা আজকে পৌরসভায় যেতে পারছে। যদি আমরা পাশে না থাকতাম, সেলুন ভাই আমরা পাশে না থাকতাম, তাহলে ও চাকরিটাই হস্ত থাকতো না, হরাস, ও কিন্তু একজন সাধারণ মানুষ, সাথে সাথে ও মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধার সন্তানের গলা টিপে ধরেছে, 1.5 বছর তার বেতন দেয়নি, আজকে সে এইসব সরকারি কর্মকর্তাদের শাসন তো দূরের কথা, তাদের পকেটে ঢুকে গিয়েছে। পৌরসভার যারা সরকারি স্টাফ আছে তাদের পকেটে ঢুকে গিয়েছে ওই মেয়র। আজকে বুঝতে হবে অদক্ষ, অশিক্ষা, কুশিক্ষা, যোগ্য অদক্ষতা না থাকলে, দক্ষ না হলে যা হয় সরকারি কর্মচারীর কর্মকর্তার পকেটে চলে গেছে। গত ঈদের সময় চাল চুরি হলো, আপনারা জানেন, আজান পড়ে গেছে, বক্তব্য শেষ করব, মুসল্লিরা চাল ধরলো, সেই চাল দুদিন আটকা থাকলো থানায়, তারপরে ডিসিএসপিকে ম্যানেজ করে সেই চাল উদ্ধার হলো। এই চাল ছিল গরিবের চাল, বিজিএফের চাল, আপনারা জানেন, এই নাম অদক্ষ লোকের কাছে, আর চুয়াডাঙ্গার কোনো দায়িত্ব দেবেন না, এবং আগামীতে আপনাদের সহযোগিতায় আমরা আরো উন্নয়ন করব, আপনাদের পাশে থাকব, আপনাদের সাথে থাকব। কমিটি গঠন হবে, এই কমিটিতে যারা আসবেন তাদের সবাইকে আমরা মেনে নেব, এই কমিটি যারা আসবেন না, দল অনেক বড়, আমরা তাদেরকে ভালো জায়গায় দেব এবং সম্মানিত করব, এবং যারা দায়িত্ব পাবেন তারা দায়িত্ব পালন করবেন, এই আশা ব্যক্ত করে ভালো করে সংগঠনকে মজবুত করবেন, গতিশীল করবেন, এবং দক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় পাঁচতলা রোডবাসী, ধন্যবাদ সবাইকে। এখন সমাপনী বিনা নাসির আহাদ সরকার।